প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ প্রথম দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন রানার আপ দলগুলোর অনেকেই গেল পাঁচ বছর ধরে পায়নি তাদের প্রাপ্য ট্রফি। নির্বাচনের আমেজের মাঝে মহানগরী লীগ কমিটি জমে থাকা ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে দলগুলোর হাতে তুলে দিয়েছে। বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানটির সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি লীগ কমিটির প্রধান সালাম মুর্শেদীর। মাহফুজুল ইসলামের রিপোর্ট। গেল পাঁচ বছরের জমে থাকা বিভিন্ন লীগের অপ্রদত্ত ট্রফিগুলো দলগুলোকে ডেকে হাতে তুলে দিল বাফুফে। দীর্ঘদিন পর হঠাৎ কেন এমন আয়োজন? বিষয়টি কি নির্বাচনকে সামনে রেখে কোনো পরিকল্পনার অংশ? বিষয়টির সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান লীগ কমিটির প্রধান সালাম মুর্শিদি। তারিখ পর্যন্ত সবাই কিন্তু কাজ করছেন অ্যাজ এ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য হিসেবে। এই ট্রফির সাথে তাদের যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এবং অন্যান্য যে মানি সেইগুলো সব চেক রেডি। লীগ কমিটির প্রধানের দাবি ট্রফির পাশাপাশি সকল দলের পাওনা পরিশোধ করেছে ফেডারেশন। তবে বসুন্ধরা কিংস সভাপতি স্বয়ং জানালেন এখনো বেশ কিছু পাওনা তাদের বুঝিয়ে দেয়নি বাফুফে। দিন এগুলো কেন বাকি ছিল আসলে আমাদের জানা নাই, অন্যান্য ক্লাবগুলোকে সেটা নিয়ে আমাদের কিছু প্রাইজ মানি এবং পার্টিশন মানি এখনো কিছু বকে আছে, এটা সত্যি। এদিকে নির্বাচনের সময় এমন আয়োজনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলছেন নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। আচরণবিধিতে বলে তারা তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে যে বিধিমালাগুলো আছে সেখানে তারা এই কাজটি করতে পারে না, যেমন প্রাইস ডিস্ট্রিবিউশন করছে, আমরা যাতে নালিশ না করতে হয় ফিফার কাছে এফসির কাছে সেজন্য তাকে নির্বাচন কমিশনকে এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে অনুষ্ঠানটি নির্বাচন সংশ্লিষ্ট নয় বলে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই বলে জানান সালাম মুর্শিদি। ফেডারেশন কাপে দিয়ে দিচ্ছি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।